আরো শক্তিশালী হয়ে এগিয়ে আসছে মোখা সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সংকেত শনিবার সন্ধ্যায় অগ্রভাগের প্রভাব পড়বে সারা দেশে মোখায় সবচেয়ে ঝুঁকিতে সেন্ট মার্টিন টেকনাফ সরিয়ে নেওয়া হচ্ছে পর্যটকদের কক্সবাজার ও চট্টগ্রামে প্রস্তুত 1606টি আশ্রয় কেন্দ্র আঞ্চলিক সমৃদ্ধির জন্য দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা সহ 6 বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ানোর তাগিদ এবং প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বিস্তৃত এলাকা জুড়ে গড়ে উঠেছে শিল্প প্রতিমন্ত্রীর ফসলি উঠোন এমন উদ্যোগে স্বপ্ন দেখছে ধামরাইয়ের মানুষ আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি নাদিয়া নাহিদ এবারে বিস্তারিত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আরো শক্তিশালী হয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে বেড়েছে ধেয়ে আসার গতিও আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব পড়বে দেশে সবচেয়ে ক্ষতির ঝুঁকিতে আছে সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ সহ আশেপাশের এলাকা জলোচ্ছ্বাসের আশঙ্কায় দেশে সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এম এ আজিমের রিপোর্ট ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র গভীর সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা বাড়িয়েছে উপকূলে ধেয়ে আসার গতি বর্তমানে ঘণ্টায় 15 কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে উত্তর উত্তর পূর্বে চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমার উপকূলের দিকে নির্ধারিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এটা শক্তি বাড়ছে এবং এটার যে সেন্টার এর চতুর্দিকে যে ক্লাউড ড্যান্স সেটার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এখন এটা 15 কিলোমিটার পার আওয়ারে গতি বেড়ে গেছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে বর্তমান গতিতে এগিয়ে এলে শনিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে দেশে যা রোববার দুপুর নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এখনো পর্যন্ত যে গতিতে আগাচ্ছে সেই গতি অনুযায়ী রোববার 14 তারিখ দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে ক্রস করতে পারে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রম করতে 4 থেকে 6 ঘন্টা লাগতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস এম এ আজিম মোহনা সংবাদ ঢাকা ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি চলছে দেশের উপকূল জুড়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা কক্সবাজার ও চট্টগ্রামে 1606টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সরিয়ে নেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে থাকা পর্যটক ও স্থানীয়দের প্রস্তুতি চলছে উপকূলীয় অন্যান্য জেলাতেও প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া হার গতিপথে পড়েছে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম পরিস্থিতি মোকাবিলায় এ দুই জেলায় 1606টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যেখানে আশ্রয় দেয়া যাবে 10 লাখেরও বেশি মানুষকে বরাদ্দ দেয়া হয়েছে নগদ অর্থ প্রয়োজনীয় খাবার ও ওষুধ স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবীদেরও ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিজের বাচ্চাদেরকে সামলে রেখে যতদূর যাওয়া যায় ততদূরে আমরা একটু উপভোগ করার চেষ্টা করেছি মানে প্রবেশ করতে আসছে তো এই কারণে পানির থেকে উঠা পড়ছি ভয়ে আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি মুখার প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূলীয় অন্যান্য জেলাও বেরিবাদ ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে আছেন পটুয়াখালীর রাঙাবালীর মানুষ মোকাবেলার জন্য আমরা এলাকাবাসী সবসময় প্রস্তুত আছি আমরা এটাকে সাইক্লোন শেল্টার হিসেবে প্রস্তুত গ্রহণ করেছি আমাদের উপজেলা টিম লিডার রয়েছে ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন টিম লিডার রয়েছে তবে এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সবার সঙ্গে সমন্বয় করে আমরা এই ঘূর্ণিঝড়ে যদি কোনো ম্যাসেকার বা কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা আমরা সমন্বিতভাবে এটা মোকাবেলা করতে সক্ষম হব আমরা আজকে প্রস্তুতিমূলক সভা করেছি এই সভার মধ্যে আপনাদের কিছু তথ্য জানাতে চাই যে আমাদের 703টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে পাশাপাশি 26টি মুজিব কেল্লা প্রস্তুত আছে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সাগর উপকূলের নদ নদী তবে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহন স্বাভাবিক রয়েছে আমরা উপকূলের বাসি জনপ্রতিনিধিদের সহায়তায় আমরা সচেতন আছি যারা গভীর সাগরে মাছ ধরতে যান তাদের জন্য আমরা উপকূলীয় এলাকায় মানুষকে সতর্ক করতে আবহাওয়া বার্তা প্রচার করছেন স্বেচ্ছাসেবীরা
তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য সমুদ্র কূটনীতি জোরদার, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা, শান্তিপূর্ণ জনবান্ধব নীতি নির্ধারণ সহ ছয়টি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ভারত মহাসাগরে জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজন বলেও মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ছয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে চাই। ভারত মহাসাগর অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি এটা জোরালো করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ এবং তদ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সহযোগিতা বাড়াতে হবে। সরকারের বেঁধে দেয়া দামে রাজধানীর খুচরা বাজারে মিলছে না চিনি। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান ভোক্তারা। এদিকে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অজুহাতে আরেক দফা বেড়েছে মুরগি ও ডিমের মূল্য। এছাড়া এলসি ও কোরবানির ঈদ সামনে রেখে চড়া মশলার বাজার। সাজেদুর রহমানের রিপোর্ট। সরকারের নতুন করে বেঁধে দেওয়া দামে খুচরা বাজারে এখনও মিলছে না চিনি। প্যাকেটজাত চিনি আগের মতোই উধাও। খোলা চিনি দু এক দোকানে মিললেও বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। আমি 130 টাকা চিনি কিনে আমি কি 120 টাকা চিনি মেলবো? বড় বড় কোনো কোম্পানি চিনি দিতেছে না, কিন্তু ওরা চিনি কিন্তু ঠিকই বাইরে বেচতেছে। এই ব্যবসায়ীরা এদের যে জোট, এই জোটের কাছে সরকার অসহায় হয়ে গেছে। তেল নিয়ে শুরু হয়েছে তেলিশমাতে। বোতলজাত তেল নিতে হলে আনুষঙ্গিক পণ্য যুক্ত করে দেয় কোম্পানি। আর এলসি ও কোরবানি ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। এর মধ্যে 350 টাকা জিরা বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। 120 টাকার পোলাও চাউল এখন 160 টাকা। এক কার্টন তেল নেন তাহলে আপনাকে 4 পিস 5 পিস আপনার সাফাতা নিতে হবে। ঢুকে শান্তিতে বাজার করতে আসে, বাজারে আইসে দাম হইন না, কাস্টমার মানে ফিট হয়ে পড়ে। এদিকে সংকটের অজুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। কেজিতে 1800 টাকার নিচে মিলছে না ইলিশ। কোন মাসেই আপনার হাত দেওয়া যাচ্ছে না, এত খারাপ অবস্থা। ধরা বন্ধ এন্ড ধরা চালু করছে, এই জন্য দাম একটু বেশি। খাদ্যের দামের অজুহাতে আবারও বাড়তি মুরগি ও ডিমের দাম। সোনালিকা মুরগি 320 ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 230 টাকা, আর ডিম ডজন প্রতি মিলছে 135 টাকায়। সোনালি মুরগি 310 টাকা পাইকারি, 320 টাকা বিক্রি করতে পারতেছে না, কাস্টমার মাল নিতে আসে না। ফার্মুলার বলে খাদ্য দাম বাড়তি, যার কারণে ডিমের দামটা একটু বাড়তি। সিন্ডিকেটটা যদি অফ করা যায় তাহলে মনে হয় মানুষ আরও বাইটার রেটে পাবে। গরু ও খাসির মাংস আগের দামই রয়েছে, অপরিবর্তিত রয়েছে আলু আদা ও রসুন। তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকার কেজিতে। গরুর দাম বেশি, এরপর ইন্ডিয়ার গরু আসে না, এত দাম বাড়ার আসলে যুক্তিসঙ্গত কারণ দেখতেছি না। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চারিদিকে বিদায়ের প্রতিধ্বনি শুনে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রিজভি। বিভিন্ন দেশের কূটনীতিকরা বারবার স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললে সরকারের মন্ত্রীদের বক্তব্য রহস্যজনক বলে মন্তব্য দেন তিনি। বারবার বিভিন্ন দেশ বলছে যে স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে, তাহলে বিদেশে যে যাই বলুক স্বচ্ছ নির্বাচন হবে, এটাই তো রহস্যজনক। পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার যে বিদায়, সেই বিদায়ের ধ্বনি চারিদিকে বাজছে। উনি যাদেরকে বসাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সুরও কিন্তু শেখ হাসিনার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের ফসলি উঠোন। বর্ষিয়ান রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে তার এই উদ্যোগকে স্বপ্ন দেখছেন ধামরাইয়ের উপজেলার প্রত্যন্ত এলাকার কুল্লা জনপদের মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে শিল্প প্রতিমন্ত্রীর এসএস অ্যাগ্রো কমপ্লেক্স। রেজা খানের বিশেষ রিপোর্ট। দেখি তোর কেন
নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। আমার কর্মের মাধ্যমে আমি মানুষের জন্য দেশের জন্য কিছু করে যেতে চাই। মাটির কাছাকাছি থেকে মানুষের আপনজন হওয়ার আকাঙ্ক্ষায় সাভারের পিছিয়ে পড়া জনপদ বরাক্কোর সীতা ইউনিয়নে 210 হেক্টর জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির গাছ, মশলা ও দেশি ফলদ বৃক্ষের রাজ্য গড়ে তুলেছেন শিল্প প্রতিমন্ত্রী। দেশি বিদেশি এমন কোনো গাছ নাই যেটা এখানে নাই, সব ধরনের গাছ, গাছলা, ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, সব ধরনের গাছ এখানে আছে। এর সঙ্গে 50 বিঘা জমিতে ফুল, কাঠ, ঔষধি গাছ সহ দেশীয় বিলুপ্ত গাছের সংগ্রহশালা হয়ে উঠেছে এসএস অ্যাগ্রো কমপ্লেক্স। আর এখানে অতিথি পাখি, এটা যেহেতু এখন ধান চাষ করছে জন্য নাই, অতিথি পাখি হাজার হাজার অতিথি পাখি আসে। প্রকল্পের চারপাশ বাঁধ দিয়ে ঘিরে তিন ফসলি 200 একর জমির 70 একরে আবাদ করা হয় ধান, গম, ভুট্টা ও সরিষা। বাকি 130 একরে চলে টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির চাষ। যেগুলি এক ফসলি জমি, যেহেতু আমরা এখানে বাঁধ দিছি, বাঁধের কারণে এখানে বাইরের পানি আসতে পারে না, এই জন্য এখন এটা তিন ফসলি, তিনটা ফসল এখানে করা যায়। শিল্প প্রতিমন্ত্রীর এ শস্য উদ্যানের 50 একর জুড়ে আছে 20টি পুকুর, যেখানে চাষ করা হয় রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, চিতল, পাবদা, শিং, মাগুর ও কই সহ বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশে যাতে কোনো খাদ্যের সংকট না হয়, যার জন্য যার জমা জমি যেখানে আছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, যেটি আপনারা অনাবাদি রেখেন না, এখানে আপনারা উৎপাদন করেন এবং আমরা যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা হতে পারি। বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি, ফসল ও মাছ চাষের পাশাপাশি খামারের গবাদি পশুর মাধ্যমে পূরণ করা হচ্ছে মাংসের চাহিদা। এর সঙ্গে হরিণ, ময়ূর, রাজহাঁস ও ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির পশু পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে আলহাজ কামাল আহমেদ মজুমদারের স্বপ্নের নয়নাভিরাম এ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহে আমি এখানে এই যে বাগানগুলি এগুলি আমি করছি, এটা কোনো মানে কমার্শিয়াল বা লোভের বশবর্তী হয়ে আমি এগুলি করিনি। নৈসর্গিক পরিবেশে তৈরি করা হয়েছে তার জ্যেষ্ঠ পুত্র মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালকের স্মরণে জিয়াউল উলুম এতিমখানা, মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স। বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় আমি চাল দিয়ে থাকি, আমার এখান থেকে আমি দিয়ে থাকি। এগুলা এখানে আমি মসজিদ করে দিছি, এতিমখানা করে দিছি, মাদ্রাসা করে দিছি। এখানে এখানে আরও আশা করি আরও উন্নত হবে। গমন করেন সে পথই সোনা হয়ে ওঠে। প্রত্যন্ত এই জনপদে শিল্প প্রতিমন্ত্রীর বদৌলতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। রাস্তাঘাট ও ব্রিজ তৈরি সহ নারী পুরুষের কর্মসংস্থানের মাধ্যমে জেগে উঠতে শুরু করেছে এই অজপাড়া গা। সারি প্রজেক্টটা করার পর থেকে আপনার এলাকার অনেক উন্নত হয়েছে, মানে এলাকার যে গরিব মহিলারা বা পুরুষ যারা আছে তারা সর্বক্ষণ এখানে কর্মরত আছেন, ওন কাজ করে খেতে পারতেছেন। আমাদের সাথে সুপারভাইজার আছে, ডাক্তার আছে। মাটি, মানুষ ও দেশের জন্য এত কিছু করার পরেও নিজেকে অতি ক্ষুদ্র মানুষই মনে করেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমার মতো একজন ক্ষুদ্র লোকের দ্বারা একটি এলাকার উন্নয়ন হয়েছে, স্বাভাবিকভাবে এটা আমি গর্ব অনুভব করি। এই এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, এগুলো কিন্তু আমার, আমি নিয়ে আসছি এবং আমার কারণে যদি একটা স্কুল, একটা এলাকা উন্নয়ন হয়, এটা আমার গর্ব, নিজের কাছে খুব গর্ব মনে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে শিল্প প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে পড়লে
বৈশ্বিক উষ্ণায়ন ও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ অনেকটাই সহজ হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। সকালে স্ত্রীকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে শিখা চিরমলানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাদুঘরের গ্যালারি ঘুরে দেখে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পৃথ্বীরাজ। এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন তিনি। মন্দিরে বিশেষ প্রার্থনায় অংশ নেন। প্রার্থনা শেষে পুরোহিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মরিশাসের প্রেসিডেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মোটর শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটি। বিকেলে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির নেতারা। এ সময় মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমাস হাওলাদার মিন্টু, মহানগর উত্তরের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক শামীম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আরো শক্তিশালী হয়ে এগিয়ে আসছে মোখা। সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সংকেত। শনিবার সন্ধ্যায় অগ্রভাগের প্রভাব পড়বে সারা দেশে। মোখায় সবচেয়ে ঝুঁকিতে সেন্ট মার্টিন, টেকনাফ, সরিয়ে নেওয়া হচ্ছে পর্যটকদের। কক্সবাজার ও চট্টগ্রামে প্রস্তুত 1606টি আশ্রয় কেন্দ্র। আঞ্চলিক সমৃদ্ধির জন্য দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা সহ 6 বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ানোর তাগিদ। এবং প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে শিল্প প্রতিমন্ত্রীর ফসলি উঠোন। এমন উদ্যোগে স্বপ্ন দেখছে ধামরাইয়ের মানুষ। এই ছিল মোহনা সংবাদে পর সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।